নমস্কার, আজ আপনারা শুনবেন আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প অনর্থ। গল্প শুরুর প্রথমে বলি, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন গল্পটি শোনা যাক। ভালো রাস্তা ছেড়ে গাড়িখানা এবড়ো খেবড়ো রাস্তায় পড়ল। সবিতা স্বামী স্টিয়ারিং ধরা হাতের ওপর একটু আলতো হাতের স্পর্শ দিয়ে বলে, একটু আস্তে চালাও না। অম্লান কুসুম মুখ ফিরিয়ে হেসে পড়ল, কেন ভয় করছে? ভয় নয়, ভালো লাগছে, রাস্তাটা ফুরিয়ে ফেলতে ইচ্ছে করছে না। রাস্তা ফুরোতে এখন দেরি আছে, যা পাণ্ডব বর্জিত দেশে নীল বেঁধেছেন এরা। সত্যি চাকরি করতে আসার আর জায়গা পেলো না সমরেশ। সবিতা একটু থেমে বলে, কিন্তু জায়গাটা প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়। আরে দূর মশাই, প্রাকৃতিক সৌন্দর্য সভ্যতা থেকে দূরে, বহু দূরে। আশ্চর্য লাগছে কিন্তু। কি কি আশ্চর্য লাগছে? এই সবটাই, তোমার হতাশ প্রেমিক আর আমার হতাশ নায়িকার সঙ্গেই যোগাযোগ, ঠিক যেন সাজানো গল্প। সবিতা গম্ভীরভাবে বলে, বিধাতা নামক ভদ্রলোকটি রীতিমতো একটি ঔপন্যাসিক অথবা নাট্যকার। তা বলে সকলের জীবনে এমন নাটক ঘটে না, গোড়া থেকে ভেবে যাও। আমি ছিলাম তোমার বান্ধবীর সঙ্গে প্রেমে পড়ে, ভাবছি ওকে পেলেই জীবন ধন্য, হঠাৎ তোমাকে দেখলাম আর বদলে গেল মাত্রা। তুমি আমার বিস্তৃত ভাইকে ভালোবাসবো বাসবো করতে করতে দিয়ে বসলে আমার গলায় মালা। তারপর এখন আমরা দুজনে যাচ্ছি তাদের নিমন্ত্রণ রক্ষা করতে, কোনোটাই স্বাভাবিক নয়। সবিতা শান্ত গলায় বলে, অথচ এত চমৎকার রকমের স্বাভাবিক দেখতে লাগছে যে মনেই হচ্ছে না এর মধ্যে কোনো অযৌক্তিকতা আছে। ওরা আমাদের দেখে খুব খুশি হবে, কি বলো? এত করে দেখে দেখে নিয়ে যাচ্ছে যখন, তখন তো হওয়াই উচিত। অম্লান কুসুম আবার কিছুক্ষণ নিঃশব্দে গাড়ি চালাতে থাকে। রাস্তা ঠিক করতে পারছো তো? বাড়ি খুঁজে পাবে? বলল সবিতা স্তব্ধতা ভেঙে। চলন্ত গাড়িতে যে গল্প, সে ঠিক গল্প করা হয় না, যেন বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কয়েকটি কথা। অম্লান বলল, রাস্তার নির্ভুল মানচিত্র আছে সঙ্গে। আর কতক্ষণ লাগবে? এই এসে পড়লাম আর কি। কাছাকাছি এসে হঠাৎ সবিতা এক অদ্ভুত প্রস্তাব করে বসে। বলে কি, আচ্ছা মজা করে ওদের বেশ একটু ঠকালে কেমন হয়? ঠকালে? অম্লান অবাক হয়ে বলে, কি করে? এই ধরো আমাদের নিজেদের জীবন নিয়ে। অম্লান মুখ ফিরিয়ে বলে, সেটা আবার কি রকম? সবিতা আরক্ত মুখে হেসে উঠে বলল, ধ্যাত সে থাক, এমনি বলছিলাম। বললে আর কই, হঠাৎ ওদের ঠকাবার প্ল্যান মাথায় এলো কেন? কি সেই প্ল্যানগুলি? সে কিছু না, একটা বাজে চালাকি, বলল সবিতা। অম্লান হেসে ফেলে বলে, কি মুশকিল, কথাটা বলবে তো? বলছিলাম, ধরো ওদের যদি এইভাবে ঠকানো যায়, আমরা যেন সেই পুরনো প্রেমের বেদনায় কাবু হয়ে আছি, জীবনে কোনো রস নেই,
দুজনে কিচ্ছু ভালোবাসা নেই, তুমি আছো উত্তরে, তো আমি দক্ষিণে, দুজনে দুজনকে যেন চিনি না প্রায়, খুব ঠকানো হয় না? অম্লান হাতের চাকাটায় ঈষৎ মোড় দিতে দিতে বলে, দি আইডিয়া, সত্যি তোমাদের মেয়েদের কল্পনা শক্তি কত প্রখর। মা আমাকে 7 দিন 7 রাত ধরে ভাবতে বললেও এমন অপূর্ব ফন্দিটি আবিষ্কার করতে পারতাম না। বেশ মজা তো। মজা নয়, তোমারও মজা লেগেছে? ছেলে মানুষদের মতো হাততালি দিয়ে হেসে ওঠে সবিতা, তারপর হাসি থামিয়ে বলে, আমার তো হঠাৎ খেয়ালটা মাথায় এসে গিয়ে এত মজা লাগলো, শুধু ভাবছিলাম তুমি আমারই ছেলে মানুষই শুনে কি না জানি বলো, তাহলে রাজি? মন্দ কি? আচ্ছা, গাড়ি থেকে নেমেই প্রথম পাঠটা কি, মানে আর কি দুজনের ভাবের অভাবটা প্রমাণ করতে কি ভাব দেখানো দরকার? বলো না গো, কি ভাব হবে? ধরো তুমি গম্ভীরভাবে বলবে, সবিতা এসে গেছি, আমি ততোধিক গম্ভীরভাবে বলবো, সেটা না বললেও ক্ষতি ছিল না। তারপর বিস্তৃত ভাইয়ের নির্দেশ মতো গুটি গুটি গিয়ে বাড়িতে ঢুকবো, কেমন পছন্দ হয়? অম্লান কুসুম একটু হাসির মতন করে বলল, রোশো, ভূমিকা গ্রহণের আগে নাটকটা সম্বন্ধে একটু অবহিত হয়ে নেই, এখন বাকি পথটুকু ভেবে ভেবে ধাতস্থ করে নিতে হবে। আমার সঙ্গে তোমার বিয়ে হয়েছে বটে, কিন্তু তুমি সুখী হতে পারোনি, পারোনি পূর্বপ্রণয়ীকে ভুলতে। এই খবরদার! সবিতা ধমকে ওঠে, আমি একা পারিনি মানে? বলো আমরা পারিনি। ও ও তাও তো বটে, কাহিনীটা তোমার রচিত কি না, প্রথমটা একটু ভুল হয়ে যাওয়াই স্বাভাবিক। সবিতা চোখ পাকিয়ে বলে, ভুল টুল চলবে না বলে দিচ্ছি, তাহলে মাইনে কাটা যাবে, বলি সিনেমা থিয়েটারের হতাশ প্রেমিক, ব্যর্থ প্রেমিক ইত্যাদি করে দেখেছো তো ঢের, একটা পার্ট মনে করো। আচ্ছা, কি গো, তুমি কি আমার খেলাটা ধরতে পারো নি ঠিক? আগে পারিনি, এখন পারছি। সবিতা সন্দিগ্ধ ভাবে বলে, কি কি পারলে বলো দেখি? অম্লান কুসুম মৃদু হেসে বলে, মুখে বলে কি হবে, খেলে যাই, দেখো ঠিক জায়গায় ঠিক তাস ফেলতে পারি কিনা। তা খেলাটা খুব ভালোই বুঝেছিল বই কি অম্লান কুসুম, যেখানে পিঠ ধরবার তুরুপ দেবার নির্ভুল দিয়ে এসেছে কদিন ধরে, বরং সবিতারই মাঝে মাঝে খেলা ভেস্তে গেছে। ফিরে আসবার দিন আড়ালে অন্তরালে সবিতার বান্ধবী সবিতার বরকে বলে, এ আমি ভাবতেই পারিনি অম্লান, সত্যি কথা স্বীকার করলে বলতে হয় একরকম তোমার উপর রাগ করেই তাড়াতাড়ি নিজেকে বেঁধে ফেলেছিলাম, তবু মনে স্বস্তি ছিল, তুমি তো সুখী হয়েছ, সে স্বস্তিও গুছিয়ে দিয়ে গেলে তুমি। অম্লান কুসুমের বিস্তৃত ভাই সবিতাকে একা দাঁড় করিয়ে, লোকের সামনে বৌদি বলি আর যাই বলি, এ কথা আমি ভুলতে পারবো না সবিতা, আমার কাছে তুমি সেই সবিতাই আছো। শুধু জীবনে একটা দুরন্ত জ্বালা থেকে গেল যে অকারণে ইচ্ছা করে তোমার জীবনটা তুমি নষ্ট করলে। সেই পথ দিয়েই আবার সেই গাড়িটা ছুটছিল, শুধু গতিটা বিপরীতমুখী। অনেকটা পথ নিঃশব্দে পার হয়ে সবিতা বলল, খুব ঠকানো হলো ওদের, কি বলো? অম্লান কুসুম একটু হেসে বলে, তা নিজেকে ঠকানোর চাইতে পরকে ঠকানোই তো ভালো।
সবিতা সন্দিগ্ধ স্বরে বলে, এই কথাটার মানে কি হলো? অম্লান হেসে উঠে বলে, সব কথার যদি মানে পাওয়া যেত তাহলে তো কোনো ভাবনাই ছিল না গো। সব কথার অর্থ মেলে না বলেই না জগতে এত অনর্থ। এতক্ষণ আপনারা শুনলেন আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প অনর্থ। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। Thank you.